সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 6.2 সরল সহজ সমীকরণ নিয়ে আলোচনা করব এবং এর গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা বিগত দিনটায় শিখেছিলাম সরল সহজ সমীকরণ কি এবং এর কিছু গাণিতিক সমস্যার সমাধানও করেছিলাম। তার ধারাবাহিকতায় আজ আমি তোমাদের কয়েকটা গাণিতিক সমস্যার সমাধান করব। যেমন আমি যদি দুটো সমীকরণ লিখি, x + y = 4, x - y = 2, এই দুটো সমীকরণের সাহায্যে আমি দুটো পদ্ধতিতে তোমাদের এই x এবং y এর মান কিভাবে বের করব আমি আবার তোমাদের সেটি দেখাবো। তাহলে প্রথমেই এখানে সমীকরণ দুটোকে নাম্বারিং করতে হবে। একে আমি 1 নম্বর দিলাম, একে আমি 2 নম্বর দিলাম। তাহলে কয়টা সমীকরণ হয়ে হলো? 2টা, এবং তার নামকরণও কিন্তু করা হয়েছে। তাহলে এখানে যে দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, আরেকটা হচ্ছে অবনয়ন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতিটা কি আমি আবার স্মরণ করিয়ে দিই। প্রতিস্থাপন হচ্ছে একটা সমীকরণ থেকে চলক আছে এখানে দুইটা, এক্স এবং ওয়াই, যে কোনো একটার মান বের করতে হবে, কিন্তু যে মানটা আমরা বের করব সেটা একটা অজ্ঞাত মান, অর্থাৎ এর নির্দিষ্ট কোনো মান আমরা আদৌ জানি না, ওইটা আমাদের বের করতে হবে। সেই যে সমীকরণ থেকে এটা বের করব, ঠিক তার বাকি যে সমীকরণটা থাকবে সেই সমীকরণে ওই মানটা আমরা বসালে একটা নির্দিষ্ট মান পাবো যে কোনো একটা চলকে। তাহলে আমি আগে এইটা দেখাই। তাহলে আমরা যদি 1 নং সমীকরণ থেকে এক্স অথবা ওয়াই মান বের করি, তাহলে আমাদের লিখতে হবে এখানে 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ থেকে পাই, তাহলে আমরা লিখে বেরি x + y = 4, বা এখান থেকে আমরা কার মান বের করব সেটা যে এক্স এবং ওয়াই আছে যেটা মনে মনে হবে ভালো সেটাই বের করা যাবে। আমি তাহলে এখানে প্রথমে এক্স এর মানটা বের করি, তাহলে বা x = 4 - y, একটা সমীকরণ লিখলাম 3 নং সমীকরণ। এখানে যে এক্স এর মান বের করতে হবে এমন কিন্তু বিষয় না, তুমি যার মান বের করবা সেইটা হচ্ছে বাম পাশে থাকবে, বাকি সবগুলো ডান পাশে যাবে। এখানে যেমন x + y = 4, তাহলে এক্স এখানে প্লাস ওয়াই, যেহেতু আমি এক্স এর মান বের করব সেহেতু আমার ওয়াইটাকে ডান পাশে নিতে হবে। তো এখানে প্লাস আছে, আমরা জানি এক পক্ষ থেকে আর এক পক্ষে যখন স্থানান্তরিত করা হয় তখন চিহ্নের পরিবর্তন করবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। এবার লিখব 3 নং সমীকরণ, 3 নং সমীকরণ হতে এক্স এর প্রাপ্ত মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। কারণ আমরা যে সমীকরণ থেকে বের করছিলাম মানটা সেই সমীকরণে বসানো যাবে না, এটাই দ্বিতীয় সমীকরণটা বসালাম। তাহলে বসিয়ে দেখি কি হয়, এক্স এর মতো কত বসবে, 4 - y, এরপর আছে -y = 2। কি করলাম আমি এখানে, শুধু এক্স এর পরিবর্তে এক্স এর মানটা বসিয়ে দিলাম। তাহলে যেহেতু আমি ওয়ার ওয়ান বের করবো শুধু সেটি রাখবো, এইটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে একই চিহ্নে থাকলে যোগ হবে কিন্তু চিহ্নটা কি হবে বসে যাবে, সমান 2 + 4 বসে গেলে কি হবে
মাইনাস টু ওয়াই সমান টু বা ওয়াই সমান টু বাই টু। কেন? যদি গুণ সম্পর্ক থাকে এক পক্ষ থেকে অন্য পক্ষে নিলে সেটা ভাগ হবে, ভাগ থাকলে কি হবে গুণ হবে, যোগ থাকলে কি হবে বিয়োগ হবে, বিয়োগ থাকলে কি হবে যোগ হবে। যে বা অতএব ওয়াই সমান তাহলে কত হলো ওয়ান, তাহলে ওয়াই এর একটা নির্দিষ্ট মান আমরা পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমি বলছিলাম যে যে এক্স এর অথবা ওয়াই এর মানটা বের করব সে মানটা হবে অজ্ঞাত মান, অর্থাৎ অজানা মান। এর এক্স এর সঠিক মান আদৌ আমরা এই সমীকরণ পর্যন্ত জানতে পারিনি, কিন্তু এখন কি পেয়ে গেলাম ওয়াই এর মান ওয়ান, তাহলে একটা নির্দিষ্ট মান আমরা এখানে পেয়ে গেছি। তাহলে ওয়াই এর মানটা আমি 3 নং সমীকরণে বসাবো। তবে এমন কোনো কথা নয় যে আমি 3 নং সমীকরণে ওয়াই এর মানটা বসাতে হবে, এটা আমি যে 3টে সমীকরণ পেয়েছি যে কোনো সমীকরণে বসালে আমি এক্স এর মানটা পেয়ে যাব। তা এইটে একটু সাধারণ গোছানো আছে, যার কারণে এটাকে আমি এটাই আমি বসাবো। তাহলে ওয়াই এর মান 3 নং সমীকরণে সমীকরণে বসিয়ে পাই কি পাই ওয়াই মান, তাহলে তার এক্স সমান 4 - 1 বা এক্স সমান কত 3, অর্থাৎ এক্স কমা ওয়াই সমান 3, 1। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি এক্স এবং ওয়াই মান পেয়ে গেছি, আর এক্স এবং ওয়াই মান যে সঠিক আছে কি না এটা আরেকটা পরীক্ষা করে দেখা যায়। তা সেটাই করতে হয় শুদ্ধি পরীক্ষা। আমি শুদ্ধি পরীক্ষা না করে আমি দেখাবো কিভাবে এটা আদৌ সঠিক হয়েছে। যেমন এক্স এর মান 3, ওয়াই মান 1, তা আমি এই সমীকরণ যদি বসিয়ে দিই এক্স এর পরিবর্তে 3 + ওয়াই = 1, তাহলে 3 + 1 মানে 4 হয়ে গেল। আবার যদি 2 নং সমীকরণে দেখি এক্স এর পরিবর্তে 3 - ওয়াই √1, তাহলে 3 - 1 = 2, তাহলে আমাদের এই গাণিতিক সমস্যার সমাধান কিন্তু অলরেডি হয়ে গেছে। তাহলে আমরা এটা কি পদ্ধতি শিখলাম, এটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। আমি এই একই অঙ্ক গাণিতিক সমস্যা দিয়ে আমি এখানে তোমাদের অবনয়ন পদ্ধতিটাও দেখাবো। অবনয়ন পদ্ধতিটা এর থেকে একটু সহজ মনে হয়। অবনয়ন পদ্ধতিটা কি? অবনয়নের নিয়ম হচ্ছে যে আগে নির্বাচন করতে হবে যে তুমি কার মান বের করবে। যদি তুমি মনে করো আমি এক্স এর মান বের করবো, হ্যাঁ করা যাবে। যদি ওয়াই মান বের করতে বলে করতে চাও তাহলে তুমি সেটা করতে পারবে। তা আমি যদি এখান থেকে এক্স এর মান বের করতে চাই তাহলে আমার এই ওয়াইটাকে এই ওয়াই দুটোকে বাদ দিতে হবে। তা বাদ দিতে হলে তার সহগ একই হতে হবে। তাহলে একই যদি হতে হয় তাহলে দেখবো আমি এই ওয়াই সহগ কত আছে, এখানে ওয়াই সহগ 1 আছে, এই ওয়াই সহগ কত আছে, এই ওয়ার সহগ 1 আছে। তার মানে একই সহগটা একই হতে হবে, একই কিন্তু এখানে আছে। তাহলে এখানে কি করব আমরা, এখানে তাহলে একই যখন আছে তখন আমরা এখানে এটাকে যোগ অথবা বিয়োগ যদি আমরা করি তাহলে ওটাকে আমরা সহজে এক্স এর মধ্যে পেয়ে যাব। সেটা এখন যোগ করব না বিয়োগ করব সেটা নির্ভর করবে ঠিক এই যেহেতু ওয়াইটাকে বাদ দিব ওয়াই এর যে পাশে বাম পাশে যে চিহ্নটা থাকবে। যদি দুইটা একই চিহ্ন থাকে তাহলে আমাদের বিয়োগ করতে হবে, আর যদি ভিন্ন চিহ্ন থাকে একটা প্লাস একটা মাইনাস থাকে তাহলে আমরা সহজে যোগ করতে পারবো। তাহলে এখানে যেহেতু প্লাস আছে এবং মাইনাস আছে সেহেতু আমরা এখানে লিখতে পারি 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে
করলে কি পাবো, যোগ করে যেহেতু চিহ্ন পরিবর্তন হবে না, এখানে প্লাস এখানে প্লাস, তাহলে একই চিহ্নে থাকবে, যোগ হবে, তাহলে একটা এক্স একটা এক্স, কয়টা এক্স, দুটো এক্স সমান। এখানে তো লিখলাম না কেন, এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা ওয়াই আছে প্লাস আর একটা ওয়াই আছে মাইনাস, তাহলে এখানে একটা থেকে একটা বাদ হয়ে গেলে এখানে কিছুই থাকে না, তাহলে এই দুটো যোগ করে যেহেতু একই চিহ্নে চার, তুমি ফোর প্লাস টু সিক্স, বা এক্স সমান সিক্স বাই টু। বাই হলো কেন, যেহেতু এক্স এর সঙ্গে টু এর গুণের সম্পর্ক, তাই টু টা ডান পাশে গেলে কি হবে, ভাগ হবে, অতএব এক্স সমান কি হলো থ্রি। অলরেডি আমরা এক্স এর মানটা পেয়ে গেলাম, এই এক্স এর মানটা যে কোনো সমীকরণে বসিয়ে দিলে আমি বাকি ওয়ার মানটাও পেয়ে যাব। তাহলে আমি লিখি এক্স এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই, কি পাই, তাহলে এক্স এর পরিবর্তে কত বসবো, থ্রি প্লাস ওয়াই সমান কত, ফোর, বা ওয়াই সমান ফোর মাইনাস থ্রি, বা ওয়াই সমান ওয়ান, অর্থাৎ এক্স কমা ওয়াই সমান থ্রি কমা ওয়ান, অঙ্কটা পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমি এই অঙ্ক দিয়ে প্রথমে আমি করছিলাম প্রতিস্থাপন পদ্ধতিতে, তারপর যে রেজাল্টটা পেয়েছি আমরা এই একই অঙ্ক দিয়ে যখন আমরা অবনয়ন পদ্ধতিতে করেছি, তখন আমরা কিন্তু একই মান পেয়েছি। তার মানে তুমি প্রতিস্থাপন পদ্ধতিতে হোক আর অবনয়ন পদ্ধতিতে হোক, তুমি যে পদ্ধতিতে করো না কেন, গাণিতিক সমস্যার যে সমাধানটা একই হবে। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাড়িতে বাকি যে দুটো অঙ্ক আমি লিখেছি এই দুটো অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা।